বাস দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েতের সরডাঙ্গা এলাকায়। জানা যায়, পারিবারিক বিবাদের জেরে নকুল সর্দার বাঁশ দিয়ে পিটিয়ে তার বাবা 56 বছরের সুখচাঁদ সর্দারকে হত্যা করেছে। অভিযোগ, বাবাকে মেরে ফেলে মাটিতে পুঁতে দেবার চেষ্টা করলে অন্যান্যরা বাধা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাজার গিয়েছিলাম, বাজার থেকে বাড়ি ফিরতে আমার প্রথম বাড়ি, আমি ঢুকে দিকে জিজ্ঞেস কী হয়েছে, বলছে তোর ভাইপো মেরেছে। যে ভাইপোকে বলতে গেলাম, বলছে মরে গেছে। তা আমি বললাম, তোকে এই কাজ করলে কেন? দিয়ে আমার হেঁচু নিয়ে কাটতে আসছে, যে উঠুনে ফাড়া মাটি খুঁজছে, বলছে বাবাকে কেউ নিতে দিতে পারে, আমি বাড়ি উঠুনেই খুঁজবো, কেউ আসুক দেখি আমার সামনে। যে আমি বলতে গেছি আমারে মারতে আসছে। কী দিয়ে মেরেছে? ও বাঁশ দিয়ে মেরেছে। কোথায় মেরেছে? বাড়িতে? মাথায়। কী কারণ এই ঘটনাটা? কারণটা আমি বলতে পারবো না কী কারণ। কে মেরেছে এটা? ওই ছোটো ছেলে। ছোটো ছেলে? ছোটো ছেলের নাম? নকুল সর্দার। কী করে ছোটো ছেলে? ওই বাড়ির কিছু কাজ করে না, লোকের কাজ করে খাই। যিনি মারা গেছেন তিনি কী করেন? উনি চাষবাস করেন। চাষ করতেন? চাষি। তার নাম কি? সুখচাঁদ সর্দার। ওনার বয়স? বয়স 56 বছর। যিনি মেরেছেন তার নামটা একটু বলবেন। নকুল সর্দার। নকুল সর্দার? নকুল। আমাদের বাড়ি ওখানে না, আমি ফোন করা হয়েছিল আমাকে, তাই ছুটে আসলাম এখানে। ফোন করে দাদা জানালো এইভাবে, মানে দাদাকে মেরে ফেলা হয়েছে, তার জন্যই আমরা এখানে এসেছি। যিনি মারা গেছেন তিনি কি হয় আপনার? ভাসুর হয়, বড় ভাসুর। কি চাইছেন আপনারা? শাস্তি তো পাওয়া উচিত না? মানুষের অন্যায় করলে একটা হাত পা মেরে যদি ভেঙে বাড়িতে রাখতো, বসিয়ে রাখতো, তাও একটা কথা ছিল, কিন্তু একবারই জীবনের মধ্যে শেষ করে দিয়ে, জীবনের দাম কে দেবে তার? আপনার পরিচয়টা দিন। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা। বাঁশ দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েতের সরডাঙ্গা এলাকায়। জানা যায়, পারিবারিক বিবাদের জেরে নকুল সর্দার বাঁশ দিয়ে পিটিয়ে তার বাবা 56 বছরের সুখচাঁদ সর্দারকে হত্যা করেছে। অভিযোগ, বাবাকে মেরে ফেলে মাটিতে পুঁতে দেবার চেষ্টা করলে অন্যান্যরা বাধা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাজার গিয়েছিলাম, বাজার থেকে বাড়ি ফিরতে আমার প্রথম বাড়ি, আমি ঢুকে দিকে জিজ্ঞেস কী হয়েছে, বলছে তোর ভাইপো মেরেছে। দিয়ে ভাইপোকে বলতে গেলাম, বলছে মরে গেছে। তা আমি বললাম, তোকে এই কাজ করলে কেন? দিয়ে আমার হেঁচু নিয়ে কাটতে আসছে, যে উঠুনে ফাড়া মাটি খুঁজছে, বলছে বাবাকে কেউ নিতে দিতে পারে, আমি বাড়ি উঠুনেই খুঁজবো, কেউ আসুক দেখি আমার সামনে। যে আমি বলতে গেছি আমারে মারতে আসছে। কী দিয়ে মেরেছে? ও বাঁশ দিয়ে মেরেছে। কোথায় মেরেছে? বাড়িতে? মাথায়। কী কারণ এই ঘটনাটা? কারণটা আমি বলতে পারবো না কী কারণ। কে মেরেছে এটা? ওই ছোটো ছেলে। ছোটো ছেলে? ছোটো ছেলের নাম? নকুল সর্দার। কী করে ছোটো ছেলে? ওই বাড়ির কিছু কাজ করে না, লোকের কাজ করে খাই। যিনি মারা গেছেন তিনি কী করেন? উনি চাষবাস করেন। চাষ করতেন? চাষি। তার নাম কি? সুখচাঁদ সর্দার। ওনার বয়স? বয়স 56 বছর। যিনি মেরেছেন তার নামটা একটু বলবেন। নকুল সর্দার। নকুল সর্দার? নকুল। আমাদের বাড়ি ওখানে না, আমি ফোন করা হয়েছিল আমাকে, তাই ছুটে আসলাম এখানে। ফোন করে দাদা জানালো এইভাবে, মানে দাদাকে মেরে ফেলা হয়েছে, তার জন্যই আমরা এখানে এসেছি। যিনি মারা গেছেন তিনি কি হয় আপনার? ভাসুর হয়, বড় ভাসুর। কি চাইছেন আপনারা? শাস্তি তো পাওয়া উচিত না? মানুষের অন্যায় করলে একটা হাত পা মেরে যদি ভেঙে বাড়িতে রাখতো, বসিয়ে রাখতো, তাও একটা কথা ছিল, কিন্তু একবারই জীবনের মধ্যে শেষ করে দিয়ে, জীবনের দাম কে দেবে তার? আপনার পরিচয়টা দিন। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।